রানীগঞ্জ মোড়গ্রাম 60 নম্বর জাতীয় সড়কের ওপর গুরুত্বপূর্ণ ব্রাহ্মণী নদী সেতুর মধ্যে কংক্রিট ভেঙে যাওয়ায় ফাটল দেখা দিয়েছে। এর ফলে 60 নম্বর জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসন যানবাহন নিয়ন্ত্রণে কিছু পদক্ষেপ গ্রহণ করেছে, ভারী গাড়ি ও যাত্রী নিয়ে বাস চলাচল করতে দিচ্ছে না। কিছুদিন আগে সেতু মেরামতের কাজ শুরু হয়েছে, সেই কাজ শেষ হওয়ার আগেই সেতু পারাপারে আতঙ্কিত হয়ে পড়েছেন যাত্রী থেকে চালক সকলেই। উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ যোগাযোগের একমাত্র মাধ্যমে কিন্তু ফাটল দেখা দেওয়ায় মোড়গ্রাম দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। অন্যদিকে রামপুরহাট বাস স্ট্যান্ডের আগে মোড়গ্রাম দিয়ে কিছু গাড়ি ঘুরিয়ে দেওয়া হচ্ছে, সেতুর মুখে বাস থেকে যাত্রীদের নামিয়ে তারপরে আবার যাত্রীদের তোলা হচ্ছে বাসে। বীরভূম থেকে পার্থ দাসের রিপোর্ট, নিউজ বাংলা 24x7, সবার সাথে সবার পাশে। It's caught in the crossfire.